অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন, কিন্তু তারপরও খাস কলকাতায় শাসকের দুই গোষ্ঠীর মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং তা নিয়ে তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায়। কসবায় চরমে তৃণমূলের গোষ্ঠী কন্দল, রাজডাঙ্গার পর এবার ইন্দু পার্ক এলাকা। ফের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না এবং তার কাউন্সিল এবং অন্য কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীরা সংঘর্ষে জড়ালেন। রাতে সেখানে বোমাবাজি এমনকি গুলি চলার মতো অভিযোগ উঠল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি কার্তুজের খোল। পুলিশের সামনেই এক মহিলার মুখ ফাটিয়ে দেওয়ার হয় বলে অভিযোগ। কসবা থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুই তৃণমূল কাউন্সিলরের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। শনিবারের পরে ফের রবিবার রাত্রে উত্তেজনা হয় কসবার 107 নম্বর ওয়ার্ডে, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। সেখানে শূন্যে গুলি ছোড়ার যেমন অভিযোগ রয়েছে, তেমনই স্থানীয় বাসিন্দারা বলছেন যে পরপর বোমা চার্জ করা হয় এবং গোটাটাই ঘটে কসবা থানা পুলিশের সামনে। দেখা যাচ্ছে যেখানে আমরা ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছি ইন্দু পার্ক এলাকা 107 নম্বর ওয়ার্ডের, সেখানে দেখা যাচ্ছে একেবারে পরপর দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়িতে ভাঙচুর করা হয়। পুলিশের সামনে এসে গুলি চালিয়েছে, বোম মেরেছে, পুলিশ আবার ধরতে গেছে, তাদের সামনে পালিয়ে গেছে। আমরা টিএমসি করি, ওরা তো এমনি তো কাউন্সিলর যাদেরকে নিয়ে চলছে তারা হলো বিশাল বড় দুষ্কৃতি আছে। যেটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে বেশ কয়েকজন যুবক তারা বহিরাগত এখানে আসেন, তারা বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দাদের। একজন মহিলাও তার কিন্তু মুখে চোট লাগে। শুধুমাত্র তাই নয়, এরপরে যারা বহিরাগত ছিলেন তারা এখানে দাঁড়িয়ে থাকা বেশ কিছু বাইকে তারা ভাঙচুর করেন এবং এলাকার যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে মারধর করেন। এইটা লিপিকা মান্নার ছেলেরা, অনেক ছেলে আছে, দিনও আছে, অমিত আছে, মনোজ আছে, ভজু আছে, আরও কত ছেলের নাম বলবো দাদা, অনেক ছেলেরা কত কি, ওখানে তো ছিল বাঁশ তুলেছে, একটা লোহার এ তুলেছে, সেইগুলোকে দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে। সন্তদা এত বছর ছিল, আমরা তাকে ভালোবেসেছি, সেও আমাদের ভালোবেসেছে। আজকে লিপিকা মান্না এই ওয়ার্ডে এই প্রথম বছর এসে, সেও যদি আমাদেরকে ভালোবাসতো আমরাও নিশ্চয়ই ওনাকে ভালোবাসতাম। কিন্তু কিন্তু উনি কি করলো, উনি যত গুন্ডাদের নিয়ে, যত মানে দুষ্কৃতীদের নিয়ে উনি একটা দল তৈরি করলো। শনিবার দিনকে এই একই জায়গাতে এই ধরনের ঘটনাটি ঘটে, কিন্তু তারপরেও পুলিশ প্রশাসনের তরফে কেন এখানে বাহিনী অতিরিক্ত রাখা হয়নি? যদি থাকতো তাহলে সেক্ষেত্রে আজকে যে একেবারে বিভিন্ন জায়গাতে যে এখানে শূন্যে গুলি ছোড়ার যে অভিযোগ সামনে আসছে, স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে পরপর বোমা চার্জ করা হয়েছে, সেই ঘটনা এড়ানো যেত বলে কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। দেখা যাচ্ছে এই মুহূর্তে এলাকাতে এখনও কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। যারা স্থানীয় বাসিন্দারা তারা এখানে বসে রয়েছেন, যারা মহিলারা তারাও কিন্তু একই রকমভাবে এখানে বসে রয়েছেন এবং কসবা থানার তরফে গোটা বিষয়টি তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ দেখিয়ে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে আইডেন্টিফিকেশনের চেষ্টা করছেন কিন্তু তদন্তকারী অফিসারেরা। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।